শিল্পের উৎকর্ষ সাধন এবং সকলের জন্য শিল্প সংস্কৃতি এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে সপ্তসুর সঙ্গীত একাডেমির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে জেলা শহরের মহাজনপাড়ায় এ সঙ্গীত একাডেমির উদ্বোধন করা হয়। এ সময় কবি ও সাহিত্যিক ইউসুফ আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনময় রাজা। এই সময় তিনি বলেন, সঙ্গীত মননশীল চিন্তাভাবনার একটি অংশ। মননশীল চিন্তাভাবনা গড়ে তোলার জন্য সঙ্গীতের প্রয়োজন অনস্বীকার্য। সঙ্গীত এমন একটি মাধ্যম যা কোমলমতি শিশুদের মন, শরীর ও আত্মায় শান্তির যোগান দেয়। শিশুর সামগ্রিক বিকাশের ক্ষেত্রে পরিবেশ ও পারিপার্শ্বিকতা নিবিড়ভাবে জড়িত। এটি শিশুর মানসিক, শারীরিক তথা সার্বিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য শিশুকে একেবারে ছোটবেলা থেকেই সঙ্গীতের সাথে পরিচয় করানো জরুরি। তবে সঙ্গীত চর্চার কোনো বয়স নেই, যে কোনো বয়সেই সঙ্গীত চর্চা করা যায় বলেও মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মোহাম্মদ আবুল কাশেম সহ সঙ্গীতাঙ্গনের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা উপস্থিত ছিলেন।